হ্যালো বন্ধুরা, আমি এখন একটা চুরি পায়জামা কাটবো। পায়জামার মাপ 32 ইঞ্চি লম্বা, 8 ইঞ্চি পাড়ের পায়ের মোহরি। দেখুন কিভাবে কাটি। প্রথমে আমরা কাপড়টাকে ভাঁজকে নেব। দেখুন এখানে আমরা মারিক কষে নিলাম। আমাদের পায়জামা 32 ইঞ্চি, আমরা সালোয়ার ইয়োক দেব 5.5 ইঞ্চি। তাহলে 5.5 বাই 32, আমাদের পুরোটাই লেগে গেল কাপড়। 32 ইঞ্চি নিলাম এবং হাই নেব, আমরা হাই নেব 5.5 বাই বাদ দিয়ে আমরা 22 ইঞ্চি নেব। হাই নিলাম 22 ইঞ্চি এবং আমরা যেহেতু কুচি হবে এটা একটু বেশি কে নেব, আমরা এটা নিলাম 13 ইঞ্চি, 1 ইঞ্চি আও পায়ের ঘের দিব 8 ইঞ্চি, 8। আর আমরা এখানে বোতামের জন্য দিব 3.5 ইঞ্চি, 3.5 ইঞ্চি। আমরা পায়ের নিচে দিব 8 ইঞ্চি এবং এখানে দিব 1.5 ইঞ্চি বেশি, তাহলে 4.5 ইঞ্চি। নিচে দিলাম 4 ইঞ্চি, উপরে দিলাম 4.5 ইঞ্চি। ব্যাস আমরা এটা এখন শেপ কাট দিয়ে শেপ করে নিব। চুড়ি পায়জামা দেখুন চুড়ি একটু বেশি করতে হবে, যার জন্য আমরা এখানে একটু সুন্দর করে শেপ দিব। শেপ দেওয়ার পর আমরা এখানে মেলে দিব। ব্যাস মেলে দিলাম, ব্যাস আমাদের এখানে শেপ দিয়ে নিলাম হাতে একটু। আমরা এখন কাটিং করব। কাপড়টাকে সমান কে নিলাম। সমান করার পর কাটলাম। আমরা এখানে সেলাই মার্জিন একটু বাদ দিব, সেলাই মার্জিন বাদ দিয়ে কাটবো। আমরা সেলাই মার্জিন 1 ইঞ্চি পরিমাণ বাদ দিলাম, 1 ইঞ্চি পরিমাণ বাদ দিলেই চলবে। ব্যাস আমাদের পায়জামার বডি হয়ে গেল, আমাদের বডি পার্ট হয়ে গেল। আমরা এখন কাটবো সালোয়ার ইয়োক। ডুরি হবে রবার, হবে রবার্ট, এই জন্য আমরা এখানে কাপড় রাখবো 3 ইঞ্চি, রাখলেই চলব। আমরা এটা দিব 32 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ, 8 ইঞ্চি। আমরা এখানে সোজা করে দাগ দিব। দাগ দেওয়ার পর আমরা এখানে নেব, রাখলাম 5.5 বাদ দিলাম, আমরা 6-তে কাটব সেলাই মার্জিন 1/2 ইঞ্চি। ব্যাস এই আমাদের ইউকের পরিমাণটা হয়ে গেল, আমরা এখন কেটে ফেলব। আমরা এখন কেটে নিলাম, দেখুন আমাদের একটা সালোয়ার হয়ে গেল। সালোয়ার কটা আমাদের হয়ে গেল, আপনারা হয়তো বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, আমি ইনশাল্লাহ জানিয়ে দেওয়ার চেষ্টা করব।
আল্লাহ হাফেজ।